হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আবারও আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারব 1999 সালে মান্না এবং আমিন খানের কয়টি করে সিনেমা মুক্তি পেয়েছিল এবং এই জনপ্রিয় দুই নায়কের মধ্যে কার কয়টি সিনেমা সুপারহিট ফ্লপ হয়েছিল, তাও আমরা জানতে পারব এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন আমরা জেনে নেই। 1999 সালে মান্নার মুক্তি পায় কে আমার বাবা সিনেমা, মনতাজুর রহমান আকবর পরিচালিত কে আমার বাবা। মান্না ছাড়াও এই ছবিতে পপি, আমিন খান, শিল্পী, সাদেক বাচ্চু, মিজু আহমেদ, হুমায়ুন ফরিদি, রাজীব, দিলদার সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী কে আমার বাবা ছবিটি সুপার হিট হয়েছিল। 1999 সালে আমিন খানের মুক্তি পায় ভাই কেন আসামি সিনেমা, সৈয়দ শামসুল আলম পরিচালিত ভাই কেন আসামি। আমিন খান ছাড়াও এই ছবিতে ইলিয়াস কাঞ্চন, দীতি, সোনিয়া, আদিল, নাসির খান সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ভাই কেন আসামি ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। 1999 সালে মান্নার মুক্তি পায় মোস্তফা ভাই সিনেমা, ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত মোস্তফা ভাই। মান্না ছাড়াও এই ছবিতে মৌসুমি, শাহনাজ, সাদেক বাচ্চু, নাসির খান, মিশা সওদাগর, ডন, গোলাম মোস্তফা সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মোস্তফা ভাই ছবিটি হিট হয়েছিল। 1999 সালে আমিন খানের মুক্তি পায় লাভ ইন থাইল্যান্ড সিনেমা, মোহাম্মদ হোসেন পরিচালিত লাভ ইন থাইল্যান্ড। আমিন খান ছাড়াও এই ছবিতে মৌসুমি, শাকিল খান, ঋতুপর্ণা, রাজ্জাক, আহমেদ শরীফ, কাবিলা সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী লাভ ইন থাইল্যান্ড ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। 1999 সালে মান্নার মুক্তি পায় ভণ্ড বাবা সিনেমা, উত্তম আকাশ পরিচালিত ভণ্ড বাবা। মান্না ছাড়াও এই ছবিতে মৌসুমি, মেহেদি, মৌ, হুমায়ুন ফরিদি, কাবিলা সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ভণ্ড বাবা ছবিটি হিট হয়েছিল। 1999 সালে আমিন খানের মুক্তি পায় কে আমার বাবা সিনেমা, মনতাজুর রহমান আকবর পরিচালিত কে আমার বাবা। আমিন খান ছাড়াও এই ছবিতে শিল্পী, মান্না, পপি, সাদেক বাচ্চু, রাজীব, হুমায়ুন ফরিদি, মিজু আহমেদ, দিলদার সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী কে আমার বাবা ছবিটি সুপার হিট হয়েছিল। 1999 সালে মান্নার মুক্তি পায় গণধুলাই সিনেমা, নাদিম মাহমুদ পরিচালিত গণধুলাই। মান্না ছাড়াও এই ছবিতে সাবজান, আলেকজান্ডার বু, মৌ, নাসরিন, ইলদার, রাজীব সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী গণধুলাই ছবিটি সেমি হিট হয়েছিল। 1999 সালে আমিন খানের মুক্তি পায় রবি মাস্তান সিনেমা, শাহাদত হোসেন লিটন পরিচালিত রবি মাস্তান। আমিন খান ছাড়াও এই ছবিতে পপি, রুবেল, শানু, সাদেক বাচ্চু, মিশা সওদাগর সহ আর অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী রবি মাস্তান ছবিটি সেমি হিট হয়েছিল। 1999 সালে মান্নার মুক্তি পায় গরিব কেন কাঁদে সিনেমা, নাদিম মাহমুদ পরিচালিত গরিব কেন কাঁদে। মান্না ছাড়াও এই ছবিতে সাবজান, আমিন খান, নিশি, সাদেক বাচ্চু, আবুল হায়াত, অমল বোস, দিলদার সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী গরিব কেন কাঁদে ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। 1999 সালে আমিন খানের মুক্তি পায় রানী কেন ডাকাত সিনেমা, বাদশাহ পরিচালিত রানী কেন ডাকাত। আমিন খান ছাড়াও এই ছবিতে মনমন, শাহিন আলম, ময়ূরী, সাদেক বাচ্চু, জাম্বু, কাবিলা, মিজু আহমেদ সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী রানী কেন ডাকাত ছবিটি সুপার হিট হয়েছিল। 1999 সালে মান্নার মুক্তি পায় দুশমন দুনিয়া সিনেমা, শফিকুল ইসলাম পরিচালিত দুশমন দুনিয়া। মান্না ছাড়াও এই ছবিতে মৌসুমি, অমিত হাসান, শাহনাজ, শাহিন আলম, মৌ, নাসির খান, হুমায়ুন ফরিদি সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী দুশমন দুনিয়া ছবিটি হিট হয়েছিল। 1999 সালে আমিন খানের মুক্তি পায় গরিব কেন কাঁদে সিনেমা, নাদিম মাহমুদ পরিচালিত গরিব কেন কাঁদে। আমিন খান ছাড়াও এই ছবিতে নিশি, মান্না, সাদেক বাচ্চু, আবুল হায়াত, অমল বোস, দিলদার সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী গরিব কেন কাঁদে ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। 1999 সালে মান্নার মুক্তি পায় খবর আছে সিনেমা, রায়হান, মুজিব, আজিজ আহমেদ, বাবুল পরিচালিত খবর আছে। মান্না ছাড়াও এই ছবিতে মৌসুমি, মাসুদ শেখ, মৌ, ডিপজল, মিজু আহমেদ সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী খবর আছে ছবিটি সুপার হিট হয়েছিল। 1999 সালে আমিন খানের মুক্তি পায় স্পর্ধা সিনেমা, মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত স্পর্ধা। আমিন খান ছাড়াও এই ছবিতে লাবণী, ইলিয়াস কাঞ্চন, মুনমুন, সাদেক বাচ্চু, মিশা সওদাগর, দিলদার সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী স্পর্ধা ছবিটি হিট হয়েছিল। 1999 সালে মান্নার মুক্তি পায় আম্মা জান সিনেমা, কাজী হায়াত পরিচালিত আম্মা জান। মান্না ছাড়াও এই ছবিতে মৌসুমি, আমিন খান, ডিপজল, মিজু আহমেদ, শবনম সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আম্মা জান ছবিটি বাম্পার হিট হয়েছিল। 1999 সালে আমিন খানের মুক্তি পায় আম্মা জান সিনেমা,
কাজী হায়াত পরিচালিত আম্মা জান। আমিন খান ছাড়াও এই ছবিতে মৌসুমী, মান্না, মিজু আহমেদ, দীপজল, শবনম সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আম্মা জান ছবিটি বাম্পার হিট হয়েছিল। 1999 সালে মান্নার মুক্তি পায় টোকাই রংবাজ সিনেমা। নাদিম মাহমুদ পরিচালিত টোকাই রংবাজ। মান্না ছাড়াও এই ছবিতে শাহনাজ, শাহিন আলম, সুনিয়া, ডেনিরাজ, শিবা শানু, রাজীব, সাদেক বাচ্চু সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী টোকাই রংবাজ ছবিটি হিট হয়েছিল। 1999 সালে আমিন খানের মুক্তি পায় ডান্ডা মেরে ঠান্ডা সিনেমা। আজিজুর রহমান বুলি পরিচালিত ডান্ডা মেরে ঠান্ডা। আমিন খান ছাড়াও এই ছবিতে মুনমুন, ইলিয়াস কুবরা, কাবিলা, আহমেদ শরীফ সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ডান্ডা মেরে ঠান্ডা ছবিটি হিট হয়েছিল। 1999 সালে মান্নার মুক্তি পায় রাজা সিনেমা। মালেক আফসারি পরিচালিত রাজা। মান্না ছাড়াও এই ছবিতে মুনমুন, ময়ূরী, শাহিন আলম, মৌ, দিলদার, আহমেদ শরীফ, খলিল, ইলিয়াস কুবরা সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী রাজা ছবিটি হিট হয়েছিল। 1999 সালে আমিন খানের মুক্তি পায় মরণ কামড় সিনেমা। মালেক আফসারি পরিচালিত মরণ কামড়। আমিন খান ছাড়াও এই ছবিতে ময়ূরী, মান্না, মুনমুন, সাদেক বাচ্চু, জাম্বু, রুজি আফসারি, দিলদার সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মরণ কামড় ছবিটি হিট হয়েছিল। 1999 সালে মান্নার মুক্তি পায় শক্তির ভক্ত সিনেমা। নূর হোসেন বলাই পরিচালিত শক্তির ভক্ত। মান্না ছাড়াও এই ছবিতে শিল্পী মিজু আহমেদ, আহমেদ শরীফ, নাসরিন, নিশি সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী শক্তির ভক্ত ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। 1999 সালে আমিন খানের মুক্তি পায় মগের মুল্লুক সিনেমা। মুনতাজুর রহমান আকবর পরিচালিত মগের মুল্লুক। আমিন খান ছাড়াও এই ছবিতে শাকিল খান, মৌসুমী, ময়ূরী, রাজীব, দীপজল, দিলদার সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মগের মুল্লুক ছবিটি সুপার হিট হয়েছিল। 1999 সালে মান্নার মুক্তি পায় লাল বাদশাহ সিনেমা। মালেক আফসারি পরিচালিত লাল বাদশাহ। মান্না ছাড়াও এই ছবিতে পপি, শাহনাজ, সাদেক বাচ্চু, সাঙ্গু পাঞ্জা, ড্যানিরাজ, মিজু আহমেদ, দিলদার সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী লাল বাদশাহ ছবিটি সুপার হিট হয়েছিল। 1999 সালে মান্নার মুক্তি পায় লাঠি সিনেমা। মুনতাজুর রহমান আকবর পরিচালিত লাঠি। মান্না ছাড়াও এই ছবিতে শাহনাজ, শিজার, অন্তরা, মিজু আহমেদ সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী লাঠি ছবিটি এভারেজ হয়েছিল। 1999 সালে মান্নার মুক্তি পায় চক্রান্তির শিকার সিনেমা। এম এ মালেক পরিচালিত চক্রান্তির শিকার। মান্না ছাড়াও এই ছবিতে দিতি, দিলদার, সাদেক বাচ্চু, প্রবীর মিত্র, মিশা সওদাগর সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী চক্রান্তির শিকার ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। 1999 সালে মান্নার মুক্তি পায় মরণ কামড় সিনেমা। মালেক আফসারি পরিচালিত মরণ কামড়। মান্না ছাড়াও এই ছবিতে মনমন, আমিন খান, ময়ূরী, সাদেক বাচ্চু, জাম্বু, দিলদার, রুজি আফসারি সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মরণ কামড় ছবিটি হিট হয়েছিল। 1999 সালে মান্নার মুক্তি পায় ধর সিনেমা। কাজী হায়াত পরিচালিত ধর। মান্না ছাড়াও এই ছবিতে একা, ববিতা, দীপজল, মিজু আহমেদ সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ধর ছবিটি হিট হয়েছিল। 1999 সালে মান্নার মুক্তি পায় পারলি ঠেকাও সিনেমা। বাবুল রেজা পরিচালিত পারলি ঠেকাও। মান্না ছাড়াও এই ছবিতে কবিতা, বাপ্পারাস, নিশি, ড্যানিরাজ, শিবাশানু সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী পারলি ঠেকাও ছবিটি ফ্লপ হয়েছিল। 1999 সালে মান্নার সর্বমোট 17টি সিনেমা মুক্তি পেয়েছিল। এই 17টি সিনেমার মধ্যে হিট সুপার হিট হয়েছিল 10টি, সেমি হিট হয়েছিল 1টি, মোটামুটি ব্যবসা করেছিল 3টি, এভারেজ হয়েছিল 1টি, ফ্লপ হয়েছিল 1টি, আর বাম্পার হিট হয়েছিল 1টি। 1999 সালে আমিন খানের সর্বমোট 11টি সিনেমা মুক্তি পেয়েছিল। এই 11টি সিনেমার মধ্যে হিট সুপার হিট হয়েছিল 6টি, সেমি হিট হয়েছিল 1টি, মোটামুটি ব্যবসা করেছিল 2টি, আর বাম্পার হিট হয়েছিল 1টি। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন।